ময়ূরেশ্বর এমনই একটা কেন্দ্র, আমি ওখানে অনেক দিন ধরে ঘুরছি, লাস্ট জবে থেকে ক্যান্ডিডেট আমি হয়েছি, আমি জেনেছি, আমি ময়ূরেশ্বরেই আছি ওখানে এবং ময়ূরেশ্বরে ঘুরছি। এবং সেখানে আমি দেখেছি প্রথম জিনিস যে ওখানে একটা হেলথ সেন্টার নেই, একটা ডাক্তার নেই, হসপিটালটা ভাঙা অবস্থায় পড়ে আছে এবং সেখানে কোনো ডাক্তার থাকে না, সেখানে কুকুর ছাগল বাঁধা থাকে সেখানে ডাক্তারের পরিবর্তে। সেখানে একটা হসপিটাল তৈরি করতে হবে এবং অবশ্যই ডাক্তার এবং অ্যাম্বুলেন্স ব্যবস্থা করতে হবে, কারণ যে কোনো সময় যদি কোনো রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে বা কোনো প্রসূতি মা যদি সন্তান জন্ম দেওয়ার জন্য তার দরকার পড়ে, সেই সময় কিন্তু তাকে অনেক দূরে যেতে হচ্ছে, সেই সময় কিন্তু সন্তান অথবা মা দুজনেরই মৃত্যু হতে পারে। এই জন্য হসপিটালটা খুব বেশি দরকার। এবং দরকার হচ্ছে যে চাষিরা যারা চালের দাম পাচ্ছে না, আধিকাধিক অনেক চাষি আছে সুইসাইড করেছে চালের দাম না পাওয়ার জন্য, সেই চাষিদের যতটুকুনি অর্থ তাদের পাওয়ার কথা তাদের কাছে পৌঁছে যাওয়া। এবং সেখানে আরেকটা জিনিস হচ্ছে একটা বিদ্যালয় নেই ময়ূরেশ্বরে, একটা ভালো স্কুল নেই, একটা কলেজ পর্যন্ত নেই। সেই জায়গাগুলোতে আমি যদি আজকে ভারতীয় জনতা পার্টির প্রতিনিধি হিসাবে ওখানে আসতে পারি, আমি কথা দিচ্ছি যে আমি ময়ূরেশ্বরে একটা ভালো হসপিটাল, ডাক্তারের ব্যবস্থা এবং অ্যাম্বুলেন্স এবং একটা সুন্দর কলেজ, মেয়েদের একটা স্কুল এবং স্কুলের শৌচাগার এবং চাষিদের চালের দাম তারা যেন ঠিকঠাকভাবে পায় সরাসরি তাদের হাতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। এবং সবচেয়ে বড় কথা হলো যে সন্ত্রাসবাদ চলছে বীরভূমে, চারিদিক দিয়ে বোমা বাঁধা তৈরির কাজ চলছে, আজকে মানুষ নিজের কাজ ভুলে গিয়ে বোমা বাঁধতে শিখেছে, সেই বোমা বাঁধার কাজ থেকে তাদের নিজের কাজে আবার ফিরিয়ে দেওয়া। আজকে মহিলারা কত সুন্দর সুন্দর হাতের কাজ করতে পারে বীরভূমের মহিলারা, এবং সেখানে তারা নানা রকমের কাজ করেছে, পৃথিবীর মধ্যে বিখ্যাত হয়ে আছে আমাদের বাংলার যে হস্তশিল্প, তাদের মহিলাদের হাতে আমি সেগুলো বোমার পরিবর্তে ফিরিয়ে দিতে চাই, তাদের নিজস্ব হস্তশিল্পের কারুকার্য। এটাই আমি চাইবো যে বীরভূমের মহিলাদের জন্য ভালো একটা সুরক্ষার ব্যবস্থা চাইবো, এবং প্রত্যেকটা মহিলা যেন নিজস্ব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে পারে এবং নিজস্ব যে টাকা পয়সা আছে তারা যেন নিজেরা রাখতে পারে অ্যাকাউন্টে এবং নিজেরাই নিজের ইচ্ছা মতো তুলতে পারে, এবং তারা যেন কোনো সময় কোনো সারদা বা অন্য কোনো চিট ফান্ড আছে তাদের যেন শিকার না হয়।